মার্চ থেকে 4 এপ্রিল পর্যন্ত সরকারি বেসরকারি সব অফিস বন্ধ ঘোষণা করেছে সরকার। এরপরে রাজধানী ছাড়তে সদরঘাট সহ বিভিন্ন নৌবন্দরে ভিড় জমান কর্মজীবী মানুষ। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে মঙ্গলবার সকালে সারা দেশে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ। যাত্রীবাহী কোনো ধরনের নৌযান চলাচল করবে না, কিন্তু নিত্য প্রয়োজনীয় যে সকল দ্রব্য আছে সেগুলো পরিবহন করবে কার্গোর মাধ্যমে। হঠাৎ করে সরকারি এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন নৌযাত্রীরা। আমি বলা দেওয়ার জন্য আসছি, কিন্তু লস চলতেছে না, এখন কিভাবে যাবো বুঝতে পারতেছি না। গ্রামের বাড়ি যাওয়ার জন্য আসছি, এসে শুনলাম যে লঞ্চ বন্ধ। তবে জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক। সকল সিদ্ধান্তে কিন্তু জনস্বার্থে স্বাস্থ্য ঝুঁকিকে বিবেচনা করে এবং বাংলাদেশে আমরা জাতি হিসেবে সবাইকে সেভ করার জন্য। এদিকে দুপুরে এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানান, মঙ্গলবার সন্ধ্যা থেকেই যাত্রীবাহী সব ধরনের ট্রেন চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যান্য গণপরিবহনের সঙ্গে আমাদের রেলও আজকে থেকেই আমরা আমাদের রেল চলাচল, যেটি ইতিমধ্যেই আজকে সন্ধ্যা থেকেই আমাদের রেল যোগাযোগ গোটা বাংলাদেশে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটা বন্ধ করার আমরা ঘোষণা দিচ্ছি। এর আগে সোমবার রাতে সব লোকাল, মেইল ও কমিউটার রেল চলাচল বন্ধের নির্দেশ দেয় রেল